আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া ভালো আছি। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। বিকালের নাস্তা হিসাবে আমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারি। তো আমরা নিজেরা তৈরি করে খাব, একেবারে নিজেদের হাতের জিনিস, তৈরি করা খুবই সহজ, কঠিন কোনো কিছু না। আমি এখানে মশারির ডাউল নিলাম, ধুয়ে ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছি। তো এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম মশারির ডাউলগুলোকে, একটু হলুদ, আদা, জিরে বাটা, একটু মশলা, আর হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একদম শুকিয়ে ফেলবো। শুকিয়ে ঝরঝরে করে ফেলবো, কারণ হলো শুকিয়ে যখন আমরা ঝরঝরে করে ফেলবো, আমরা যখন নাস্তাটা তৈরি করতে যাবো, তা আমাদের ঝরঝরে একটা ফ্রুট তৈরি করা লাগবে। তো আমি আমার এই যে ডাউলগুলোকে দেখেন, মোটামুটি যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন ঝরঝরে হয়ে যাবে। তা আমি চুলাটা নিভিয়ে দিব, দিলে ঠান্ডা যখন হবে তো আমার এ ফুটটা একটু ঝরঝরে হয়ে যাবে। তো দেখেন ঠান্ডা মোটামুটি হয়ে গেছে। আর এদিকে আমি একটু ময়দা ঢেলে নিচ্ছি একটা বাটিতে। ঢেলে আমি এখানে একটু সয়াবিন তেল দিব, সমপরিমাণেই দিব। তা আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটাই দিলাম। দিয়ে এবার আমি হাতে মাখিয়ে নিব। মাখিয়ে প্রতিটা ময়দার সাথে যেন মিশে যায় তেলগুলো, একদম ভালো করে মাখিয়ে নিব। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখেন এই যে আমি মাখিয়ে নিলাম। আমি যখন এভাবে, এই যে দেখেন, আমি যখন এভাবে আটাকে গোল করে এই করলাম, তখন কতটা মলিন হয়েছে মাখার পরে দেখতে পাচ্ছেন। তো এবার আমি হলো পানি দিয়ে খামির রেডি করে নেব। তো আমি পানি দিয়ে খামিরটা রেডি করে নিচ্ছি। এরকম একটা নাস্তা হয়ে গেলে আমরা বিকালে, সাধারণত বিকালে সবাই একটু হালকা পাতলা নাস্তা খায়, তো আমাদের এরকম একটা নাস্তা নিজ হাতে বানিয়ে ফেললে অনেকটাই ভালো লাগে নিজের হাতে নাস্তা খেতে। তা আমি বানাবো হলো, আপনারা বুঝতে পারছেন, আমি ডাউল নিলাম আর এখান দিয়ে ময়দার খামির করে নিলাম। তা আমি বানাবো হচ্ছে ডাল পুরি। তা আমি খামিরগুলোকে ছোটো ছোটো করে ডিশের আকার করে নিচ্ছি। তো বেশ খানিকটাই হয়েছে আমার। তো আমি এখন একটু গোল করে নিব। গোল করে এই হাতে একটু চ্যাপটা করে নিয়ে তার মাঝখানে আমি ফুটটাকে দেব। দিয়ে সাত দিক থেকে গোল করে বন্ধ করে দিব মুখটা। তো আমি বন্ধ করে দিচ্ছি ভালো করে। আমরা যখন তেলে ভাজতে যাব, যেন ভিতর থেকে ফুটটা যেন বের না হয়। ফুটটা বের হয়ে গেলে কী হবে, তেলটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে লিচিগুলো আমাদের। এই যে দেখেন আমি
রুটির মতো ছোট ছোট রুটির মতো করে বানিয়ে নিলাম। আমি এভাবে অনেকগুলোই বানাবো। নিজেরা বিকালে খেতে পারেন, বা একজন মেহমান আসলে বিকালে নাস্তা হিসাবে দিতে পারেন। আমি এদিক থেকে তেল গরম দিয়ে দিচ্ছি। তা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা দিয়ে দিলাম। এই যে আমার একটা হয়ে গেল, কি সুন্দর ফুলে গেছে, সবগুলো ভালো করে ফুলছে। এক পিঠ হয়ে গেলে আর পিঠ উল্টিয়ে দেব। এইভাবে আমি সবগুলো করে ভেজে নেব। দেখেন ভাজা হয়ে গেছে আমার, কি সুন্দর। তো সবাই ভালো থাকবেন, একটা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। আসসালামু আলাইকুম।